ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة جادلهم بالتي أحسن. وقال الله سبحانه وتعالى: أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي الأمين صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: يا رسول الله، من أبى؟ قال: من أتاني دخل الجنة ومن أساني فقد أبى. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে এখানে এসে বসার তৌফিক আতা করেছেন, যে আল্লাহ সুবহানাহু তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তারই বারগায় শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তৃতার বিষয় সমাজ গঠনে দাওয়াতের ভূমিকা, দাওয়াত তাবলিগ, এই মানুষের কাছে ইসলাম পৌঁছানো, এরা সমাজ গঠনে কতটা প্রযোজ্য, কতটা কাজে লাগে, এই বিষয়ে আমার আলোচনা দেওয়া হয়েছে। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমরা সমাজে বসবাস করি, আমরা সমাজবদ্ধ জীব। আল্লাহ সুবহানাহু তাআলা সমগ্র মানব জাতিকে তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবী সৃষ্টি আল্লাহ সুবহানাহু তাআলার। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে তৈরি করে ছেড়ে দিয়েছেন এমন নয়। যেমন একটা দেশকে গঠন করতে গেলে সংবিধানের একটা ব্যাপার থাকে, তো সেই সংবিধান কোনো না কোনো ব্যক্তি লিখে। গোটা পৃথিবীকে যিনি সৃষ্টি করলেন, সমগ্র পৃথিবীর শুধু মানুষ নয় বরং জিনও কিভাবে চলবে তার একটা সংবিধান দরকার আছে না নাই, কথা বলতে হবে, রেসপন্স করতে হবে। তো সমগ্র মানব জাতিকে চলার জন্য একটা সংবিধান আল্লাহ সুবহানাহু তাআলা দিলেন, যেই সংবিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। আমরা বলি কোরআন শরীফ। কোরআনুল কারিমের 56টা নাম রয়েছে, এর মধ্যে কোরআন শরীফ নাই, আর এটাই আমরা বলি, এটাই ফেভারেট। আল্লাহ সুবহানাহু তাআলার 99-এর অধিক নাম আছে অথচ খোদা নাই, ওটাই আমাদের ফেভারেট। তার মানে বোঝা যাচ্ছে দিন ইসলাম আমরা খালি শুনি জানি কিন্তু মানি না, বা অনেকে বুঝিও না কি ইসলাম। আমাদের ইসলাম প্রীতি তখন তৈরি হয় যদি এলাকায় একটা জলসা হয়, সেদিন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে চেয়েছে সাদা একদম ফেরেস্তা নাজিল হয়েছে এভাবে ঘুরে বেড়ায়, অথবা জুমার দিনে চকচকে সুন্দর পোশাক পরে কিছু আতর সেন্ট মেখে চলে যায়, মনে হয় যে আকাশ থেকে ফেরেস্তা নাজিল হলো, কিন্তু ফজরের সালাতে লোক নাই, কি বর্তমান প্রেক্ষাপট তাই কিনা? প্রায় জায়গায় একই অবস্থা। তো তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে মানুষ চলছে কিন্তু সংবিধান মেনে চলছে না। সংবিধান আল্লাহ সুবহানাহু তাআলা সংবিধান ছাড়া যদি কেউ এই পৃথিবীতে বিচরণ করার পরে দুনিয়া ত্যাগ করে তাহলে তাকে সম্মুখীন হতে হবে কবর, খুবই ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রসুল বলছেন আমি কবরের মতো ভীতিকর জায়গা আর দেখিনি, ওখানে আপনাকে কোশ্চিনের মোকাবেলা করতে হবে, কোনো ক্লু পাবেন না, কোনো ব্যক্তি আপনার পাশে থাকবে এমনটা নয়।
সো আপনার বোঝা আপনাকে বহন করতে হবে, আপনাকে জানতে হবে, মানতে হবে। আরব অন্যতম একটা বাণিজ্য কেন্দ্র, সুন্দর একটা জায়গা ছিল আরব। সেই আরবের বুকে, মক্কার বুকে এমন কোনো অন্যায় নাই যে ঘটতো না। আপনার মদ থেকে শুরু করে, সুদ থেকে শুরু করে, ঘুষ থেকে শুরু করে, বেয়াপনা অশ্লীলতা থেকে শুরু করে সব কিছু ঘটতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করলেন যে আমি আমার রাসূলকে পাঠাবো, শ্রেষ্ঠ ব্যক্তিকে পাঠাবো। আল্লাহ রাসূল আসলেন। ওই সময়টাকে বলা হয় আয়ামে জাহেলিয়াত, অন্ধকারময় জামানা। আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন, জাতির সামনে কোরআন পেশ করলেন, হাদিস পেশ করলেন, জাতি হলো সভ্য, তার আগে ছিল অসভ্য বর্বর। তো সভ্য জাতিকে তৈরি করলেন কে? আল্লাহ রাসূল, যিনি হচ্ছেন সবারই শিক্ষক। প্রত্যেকটা মানব এবং জিনের শিক্ষক হচ্ছে আল্লাহ রাসূল। তিনি সংবিধান নিয়ে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজ যখন বিপদে চলবে, সেই সমাজকে সুষ্ঠু পথে পরিচালনা করার জন্য অন্যতম কিতাব হচ্ছে কোরআনুল করিম, এবং গায়ের মাতলু যে ওহি সেটা হচ্ছে হাদিস। এই কোরআন এবং হাদিস ছাড়া আর বিকল্প রাস্তা যদি আপনি করেন, তাহলে সেটা অ্যাপ্লিকেবল হবে না, সেটা আপনার জাতির জন্য ক্ষতিকর হতে বাধ্য। আপাত দৃষ্টিতে মনে হবে যে আমি ঠিক করলাম। মানুষের রচিত বিধান কখনো পূর্ণাঙ্গ হতে পারে না, তার মধ্যে মানে খামতি থাকবে, থাকতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, এখন আল্লাহ বলছেন আমি আদমকে তৈরি করব পৃথিবীর খলিফা হিসাবে। খলিফা মানে প্রতিনিধি, তার মানে মানুষকে পাঠালে এমনি মানুষ বিভ্রান্তির শিকার হবে। সেই জাতিকে সঠিক গাইডেন্স দিতে গেলে, সঠিক রাস্তায় পরিচালনা করতে গেলে কোনো একজন ব্যক্তিকে দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন প্রথমকে আদম আলাইহিস সালামকে, এবং তিনাকে সব কিছু শিক্ষা দিলেন। এ টু জেড যা পৃথিবীতে হবে তা সব শিক্ষা দিলেন, এবং আদম আলাইহিস সালাম কি করলেন, জাতিকে শিক্ষা দিতে শুরু করলেন। তাহলে প্রথম শিক্ষককে আদম আলাইহিস সালাম, নাকি সরস্বতী বিদ্যার দেবী? আমরা মূর্খ মানসিকতা মানুষ সমাজে বেশি, যদিও আমাদের ডিগ্রি রয়েছে, কেউ কেউ বড় অনেক বড় ডিগ্রি করেছে, বলতে গেলে অনেকটা সময় লাগবে ডিগ্রির কথা, কিন্তু তার হিতাহিত জ্ঞান নাই। একটা পিএইচডি লোক যদি তাবিজ হাতে পড়ে থাকে, তাহলে বুঝতে হবে ও বান্দর, ওর মধ্যে শিক্ষাই নাই। আরে কত বড় পাগল হলে ও একটা তাবিজের উপরে, একটা ছোট একটা বিষয়ের উপরে যেটার কোনো ক্ষমতা নেই তার উপরে বিশ্বাস করতে পারে? তা আমি মনে করি যাদের হাতে তাবিজ থাকে এরা শিক্ষিত না। নাহলে আপনি আমাকে প্রমাণ করেন, আপনার দলিল একটা আছে যে ভাই আপনি অসুখ, অসুখ হলে কি করেন, ওষুধ খান। তো তা আমি আপনাকে বলবো আমারও দলিল আছে, অসুখ হলে ওষুধ খাই, কিন্তু প্রেসক্রিপশন গায়ে বাঁধি না। তো বলছিলাম যে পৃথিবীতে খলিফা তৈরি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনাকে সব শিক্ষা দিলেন, জাতির সামনে প্রেরণ করলেন। এই করতে 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 যখনই একটা জাতি বিভ্রান্তির শিকার হয়, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠিয়ে দেন, রাসূলকে পাঠিয়ে দেন। এই করতে করতে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন, এমন এক খাতারনাক যুগে যে জামানায় মানুষ এত বর্বর ছিল আপনার ভাবনার বাইরে হবে। বর্বরটা আপনার সীমাটা একটু আমি বলছি এখানে দেখুন, যে ওই জামানায় কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, তার মনে হতো সে কুলাঙ্গার, নিজেকে মনে হতো অপয়া, এমন হতো তার চোখ মুখ কালো হয়ে যেত, সে জাতির সামনে কি করে লুকাবে, মাথা গুজার জন্য ওই ঠাই খুঁজতো, আর মনে করতো ছি আমি এত অপয়া মানুষ, আমার বাড়িতে কন্যা সন্তান হয়েছে, আর কারোর বাড়িতে যদি কন্যা সন্তান হতো তাকে জীবন্ত পতিত করা হতো, পুঁতে ফেলা হতো। কত বর্বর হলে মানুষ নিজের কন্যাকে পুঁতে ফেলতে পারে। আরো একটা জাহেলিয়াত, আরো একটা জাহেলিয়াত, একজন ব্যক্তির তিনটি স্ত্রী, সে মারা গেল, তার ছেলেরা যখন ভাগ বাটোয়ারা করছে জমি নিয়ে, আমরা ভাগ বাটোয়ারা করি আমাদের সমাজে, জমি নিয়ে যখন ভাগ বাটোয়ারা করছে, যখন জমির ভাগ হয়ে গেল, ব্যাংক ব্যালেন্সের ভাগ হয়ে গেল, শেষে থাকলো মা, মাদেরও ভাগ বাটোয়ারা করতো তখন, কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, মাদেরকে মা হিসেবে ভাগ বাটোয়ারা করতো না, বরং তার বাবা যেমন করে সম্পর্ক করতো তার মায়ের সঙ্গে, নাউজুবিল্লাহ মিন জালিক, তেমনই করে তার মাকে তারা ভোগ করতো। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। এটা ছিল জাতি। ওই জাতির মধ্যে একজন শিক্ষককে পাঠালেন, আপনাকে আমি ভালো কিছু ছাত্র দিয়ে দিয়েছি, বিভিন্ন এই পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একটা ছাত্র, 10টা 20টা 50টা 100টা স্টুডেন্ট দিয়ে দিয়েছি, সব মেরিটোরিয়াস স্টুডেন্ট, এখন একে মানুষ করতে আপনার সমস্যা হবে না, কিন্তু সব ছাত্র এমন পাঠিয়েছি যাকে অক্ষর জ্ঞান শেখাতে হবে, তখন তো আপনার মেজাজ খারাপ।
এমন একটা জাতির মধ্যে আল্লাহ রসুলকে প্রেরণ করলেন, আরে তারা কদরও বুঝে না, কিছুই বুঝে না। প্রায় নবী রসুলরা ডিফিকাল্ট ওয়েতে চলতেন, যাদের চলার পথগুলো ছিল বন্ধুর মানে আঁকা বাঁকা এলোমেলো পথ, খুব কঠিন কাজ দাওয়াতের, সেটা পরে আসছে। আমি বলতে চাইলাম যে পৃথিবীকে সুস্থভাবে পরিচালনা করার জন্য যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তার মানে বুঝে যাচ্ছে পৃথিবীকে সুস্থভাবে পরিচালনা করতে হলে সঠিক দিনের দাওয়াত দানকারী ব্যক্তিকে লাগবে, এখনো লাগবে। মিস্টার গান্ধীজি বলছেন ভারতবর্ষে যদি সুখ শান্তি আনতে হয় তাহলে ওমরের মতো একজন শাসককে লাগবে। ওমর, ও তো আমার ধর্মের মানুষ, ও তো আপনার ধর্মের মানুষ, আপনাকে যদি আমি ওমর সম্পর্কে জিজ্ঞাসা করি আপনি পাঁচ লাইন বলতে পারবেন না, কত দুঃখিত আমরা। ওমর মানে ছোট্ট একটা কথা আপনাকে এইটুকু বলি, যখন তিনি আমিরুল মুমিনিন, হাতের ইশারায় গোটা পৃথিবী কাঁপে, অর্ধজাহানের খলিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জৌলুস, যেমন খ্যাতি, যেমন সম্মান দিয়েছিল, তেমন ইলম দিয়েছিল। একটা অন্ধ মহিলার বাড়ি, একজন মহিলার এক বাড়িতে গেলেন, গিয়ে দেখছেন তার বাড়িতে লোকজন কান্নাকাটি করছে, বাচ্চাগুলা কান্নাকাটি করছে। উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কি ব্যাপার, খবর কি তোমাদের, কেন বাচ্চাগুলা কান্নাকাটি করছে? তো বলছে এই যে চুলাতে শুধুমাত্র পানি ফুটছে, তো এই পানি দিয়ে কি হবে, ওদেরকে আমি বলতে চাইছি যে কিছু খাবার রান্না হচ্ছে, ওরা অপেক্ষা করতে করতে এক সময় ঘুমিয়ে যাবে, বাচ্চা ছেলে তো ঘুমে গেলে আর খিদের জন্য বলবে না, আমাদের বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই। উমার রাদিয়াল্লাহু তাআলা কিছু খাবারের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করে সেই বাচ্চাগুলোকে নিজে হাতে রান্না করে খাওয়ালেন। আর ওই বাড়ির মহিলা তখন বলছে, হাই তোমাকে যদি এই মক্কার বুকের, তোমাকে যদি এই মক্কার বুকের খলিফা নির্বাচিত করা হতো, তোমাকে যদি পৃথিবীর অর্ধজাহানের খলিফা নির্বাচিত করা হতো, প্রেসিডেন্ট করা হতো, প্রধানমন্ত্রী করা হতো, কতই না ভালো হতো। আর করেছে কাকে, উমারকে। বুঝতে পারেননি মানে কনসেপ্ট, আল্লাহ আকবার। তখন মহিলা বলছে, আম্মাজি আমি উমার। মেয়েটা কান্নায় ফেটে পড়লেন, এছে উমার। একটা তাঁবু শাড়ি ঘিরে দেওয়া হচ্ছে, টাঙানো হচ্ছে। উমার রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা ঘুমাতেন না, আর আমাদের চৌকিদার তো সবসময় ঘুমান, ও রাত্রেবেলা ঘুমাতেন না, বাড়ি 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 দেখে বেড়াতেন যে কি অবস্থা। একটা মহিলার প্রসব যন্ত্রণা উঠেছে, তার স্বামীকে বলছে কি ব্যাপার এখানে ঘিরছো, মানে বলে আমার স্ত্রীর বাচ্চা হবে, কেউ নেই, না একটা বাতির ব্যবস্থা রয়েছে, না কোনো আয়ার ব্যবস্থা রয়েছে, না কোনো নার্সের ব্যবস্থা রয়েছে, কেউ নেই, ওই পুরুষটা একা রয়েছে আর মহিলা একা, দুজনে কান্নায় ভেঙে পড়েছে, এখন কি হবে। উমার রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন, নিজের স্ত্রীকে ডেকে বলছে, আরে তুমি কি নেকি নিতে চাও? বলে অবশ্যই, কেন না, তো বলছে তোমাকে এখন আয়ার কাজ করতে হবে, প্রধানমন্ত্রীর স্ত্রী আয়ার কাজ করে, এটা হচ্ছে ইসলাম, মানবতা আমরা শিখাতে হয়েছে মানুষকে, যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল মানবতা শিখিয়েছে। আরে আল্লাহই পৃথিবী সৃষ্টি করেছে, আপনার ভাষায় সেটা হতে পারে ভগবান, হতে পারে গড, তবে আপনাদেরকে বলি, আমি গোটা জাতিকে বলি, যারা এই আমাদের যে দায়িত্ব পালন করছেন, একবারে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সবাইকে বলছি, ইসলামটা আপনাকে মানতে বলছি না, আমি বলতে চাইছি যে ইসলামের কিছু কিছু বিধান যদি সংসদে আপনি পাস করান, আল্লাহর কসম করে বলছি কোনো অফিসে সিসিটিভি ক্যামেরা লাগবে না। বুঝতে পারেননি, একটা ছোট কথা বুঝতে হবে, টাইম সংক্ষিপ্ত, সিসিটিভি লাগবে না, তার ভয় থাকবে আল্লাহর উপরে। খুব কঠিন একটা ব্যাপার, যদি আজকে এইটুকু এইটুকু আমরা মেনে চলতে পারতাম তাহলে আমাদের পথটা কত সুন্দর হতো। দাওয়াত তাবলিগ হচ্ছে না, হচ্ছে পাড়ায় পাড়ায় জালসা, ঘরে ঘরে জালসা, মানুষ পরিবর্তন হচ্ছে, একটু না একটু হচ্ছে অবশ্যই, তবে বেশিরভাগ মানুষই পরিবর্তন হচ্ছে না। কারণটা কি, জলসাতে এখন শিক্ষিত লোকেরা আর যায় না, আমি জানি না আপনাদের সমীক্ষা অন্য হতে পারে, তবে আমি শাহিনুর রহমান এ প্রান্ত ও প্রান্ত থেকে ছুটে বেড়াই দাওয়াতের কাজে, তো আলহামদুলিল্লাহ যা আমি সমীক্ষা করেছি, শিক্ষিত মানুষ আর জলসা শুনে না, তারা মনে করে মৌলবীরা হচ্ছে মাদ্রাসায় পড়া, এরা বাংলা ইংরেজি হিন্দি এটাও সব কিছু বোঝে না, ওরা ফেসবুক ইন্টারনেট বুঝে না, ওদের ওই গতানুগতিক একটা শিক্ষা আছে, বস্তা পোষা আইন, ওই জান্নাতের কথা বলবে, ওই জাহান্নামের কথা বলবে, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবে না, এরা বেশিরভাগই ইলিটারেট, এ ধরনের কথা প্রচলন আছে না সমাজে। অথচ আল্লাহ বলছেন বারবার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, যারা ব্রেনি তাদের জন্য কোরআন, যারা শিক্ষিত তাদের জন্য কোরআন, যারা কোরআনকে নিয়ে গবেষণা করবে তাদের জন্য কোরআন। আরে ভাই, যে লোকটা মাঠে ঘাটে ও কোরআন নিয়ে গবেষণা করতে পারবে নাকি? পারবে? সে পারবে না, অথচ তার হাতে রয়েছে কোরআনটা, তারাতেই রয়েছে কোরআনটা। প্রায় মসজিদের ইমাম দেখেন মূর্খ, এ কথা বলতে গেলে তো ভাই অনেক কথা হয় আমার নামে আবার, প্রায় মসজিদের ইমাম মূর্খ। কি কারণে বলি, বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবরা মূর্খ, কারণ আমি বারবার প্রায় প্রোগ্রামে একটা কথা বলি যে প্রত্যেকটা ইমাম সাহেব যদি দুটো কথা বলতো, এক মেম্বারে উঠে বলবে যে যে ব্যক্তি সালাত আদায় করতে আসবে না পাঁচ ওয়াক্ত, তার বাড়িতে কেউ মারা গেলে তার জানাজায় যাব না,
এটা কোরআন হাদিস বলছে না, কথা বলছি লজিক থিওরি। দুই, যে ব্যক্তি সালাত আদায় করতে আসবে না তার বাড়িতে কেউ যদি কারো যদি বিয়ে হয় তা আমি মৌলবি সাহেব বিয়ে পড়াবো না। বলেন বেনামাজি থাকবে, সব টাকা ইনকাম করার জন্য ব্যস্ত প্রায়। অবস্থাটা কি, হক পথে যদি আপনি দাওয়াত দিতে চান তাহলে আপনার কঠিন কাজ হবে, কিন্তু আপনাকে দিতে হবে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করবে সে ব্যক্তিকে সাহায্য করবে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে তুমি আমার রাস্তায় চলো দেখি তোমাকে কে হারাই, সূরা আল ইমরান 6 নম্বর 3 আয়াত নম্বর 160। আল্লাহ বলছে যে তুমি আমার রাস্তায় চলো। অপর আয়াত আল্লাহ বললেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জাতি কারা, খায়রা উম্মা মুসলমান, তাদের মধ্যে উন্নতি কারা, যারা হচ্ছে দাওয়াতের কাজ করে, তার মানে যারা দাওয়াতের কাজ করে আমার মতো বক্তা আর এই ভাইয়ের মতো আলেম যারা দাওয়াতের কাজ করে বেড়ায় তারা হচ্ছে সবচেয়ে উন্নত। অথচ আমাদেরকে সমাজ দেখতে পারে না, আছে না আলেম বিদ্বেষ সমাজে এত বেশি, কারণ আলেম সঠিকভাবে কাজ করছে না, সঠিক আলেমের যে কাজটা সেটা করছে না। দেখবেন তাদের মধ্যে সালাম কালাম খুব কম হয়। এই যে মইনুল ভাইকে অনেকদিন পর দেখলাম, মনে হচ্ছে যে মানে জড়িয়ে ধরি বুকে, আব্দুল হামিদ ভাই এসেছেন, আরো ভাই, আল্লাহ আকবার, আমাদের মধ্যে ভালোবাসা বা বিশ্বাস করেন, এ বিল্ডিং কি গোটা পৃথিবী বিক্রি করলাম না, এত একে অপরকে আমরা ভালোবাসি কি কারণে। চিনি ওনার বাড়ি কোথায়, আমি গিয়েছি কোনোদিন, এই যে দাওয়াতের কাজ ভালোবাসার কাজ, আমরা একই রাস্তা আছি, একই সুন্দরভাবে দাওয়াতের কাজ করি, আমাদের মধ্যে থেকে বিদ্বেষমূলক কোনো বক্তব্য পাবেন না, তবে আউট অফ কনটেক্সট কিন্তু কথা তুলে কথা বলতে পারেন, আপনি কথা বলতে পারেন। আজকে আলেম ওলেমারা ঘুমিয়ে আছে, তাই তো আমি ইংরেজি পড়া ছেলে, ইংরেজি পড়াচ্ছে ছাত্র আমাকে আসতে হলো, রাহুল ইতিহাসের ছেলে ওকে আসতে হলো, আসবে কেন, আলেমদের দায়িত্ব ছিল। কিন্তু সমাজ গঠনে আলেমদের ভূমিকা আজকে সর্বনিচু স্তরে হয়ে গিয়েছে বলে আজকে আমরা জাতির সামনে দাওয়াত পেশ করছি। কিছুক্ষণ আগে ফেসবুকে একটা জিনিস পোস্ট করলাম, আজকে সরকার বলছে টিকটককে বন্ধ করতে হবে। প্রায় এক থেকে দেড় মাস আগে আমি শাহিনুর রহমান ফেসবুকে লাইভ করেছিলাম যে টিকটক জাতির জন্য খারাপ, এই টিকটককে অবিলম্বে বন্ধ করা হোক। আমরা জাতির ভালোর জন্য কথা বলি, প্রত্যেকটা মুসলমান যে যেখানে আছে সবাই জাতির ভালোর জন্য কথা বলে। আমরা জানি যে কোরআন হাদিস দিয়ে যদি আমরা কথা বলি ইনশাল্লাহ ওটাই ঘটবে, ঘটতে বাধ্য, কারণ একটা মাছির ডান ডানায় আপনার ডান ডানার বাম ডানা যে ব্যাপারটা, মাছি যখন কোনো খাবারে বসে বাম ডানাটা ঢুকাতো ঢুকায়, আর আল্লাহ রাসূল বলছে ডান ডানায় থাকে আপনার অ্যান্টিবায়োটিক, যদি কোনো মাছি খাবারে বসে তো ওকে একবারে ঢুকিয়ে দাও তারপরে খাও, এবার আর তোমার অসুখটা হবে না। 1450 বছর আগে যখন একটা দেওয়াল ঘড়ি আবিষ্কার হয়নি, একটা চশমাও জানতো না মানুষ পড়তে হবে, যদি আপনার চোখটা খারাপ হয়ে যায় চোখটা কম দেখেন চশমা পড়তে, এটা জানতো না জাতি। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, সেই বিজ্ঞানী বলে গিয়েছেন, আপনি কি ভাবতে পেরেছেন সবচেয়ে মডার্ন মানুষ আল্লাহ রাসূল, সবচেয়ে মডার্ন মানুষ। এখন আমেরিকার ছেলেরা মুখে দাঁড়িয়ে রাখছে আর টাকরের উপরে প্যান্ট বলছে, দিস ইজ আওয়ার ফ্যাশন, আর এই ফ্যাশনটা দিয়েছে আল্লাহ রসুল 1450 বছর আগে। আমি মাঝে মধ্যে কথাটা বলি, আপনি দাঁড়িয়ে রেখে দেন টাকরের উপরে প্যান্ট পরেন, ইয়াং বয়স থেকে আমি আপনাকে বলছি সত্যি কথা বলছি, কোনোদিন গুপ্ত ডাক্তারের খোঁজ করতে হবে না, 58 বছর বয়স অব্দি যৌবন থাকবে ঘোড়ার মতো, মাইন্ড করেন না, ওইভাবে বললাম আর কি, কেস থাকবে আপনার আলাদা। আমি বলতে চাইছি যে আল্লাহ রসুলের বিধান, কারণ আল্লাহর পৃথিবী আর এই পৃথিবীতে আল্লাহ মনোনীত করেছেন বান্দা, তাহলে কি সে খারাপ হতে পারে, খারাপ হতে পারে? আপনাকে যদি বলি আপনি কিসের কোন সাবজেক্টের শিক্ষক, ম্যাথ, আপনি ফিলোসফি, আপনি ইংরেজি, হোয়াট এভার দ্য সাবজেক্টিভ নেম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য টিচার অফ ইট, কোন সাবজেক্টের কথা বলবেন, সেই সাবজেক্টের গুরু হচ্ছে আল্লাহর রসুল। দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। আজকে বিহারে মদ নিষিদ্ধ হয়েছে তাই না, পশ্চিমবঙ্গে মদ এখনো নিষিদ্ধ হয়নি, বরং লাইসেন্স দেওয়া হচ্ছে। তো মদের লাইসেন্স দিয়ে যদি আমরা চিৎকার করি তারপরে কি কাজ হবে, আগে কি করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি করেছে, নিষিদ্ধ করেছে কি করেনি, কি বলছেন আপনি, করেছে। বলতে চাইছি যে জাতির জন্য কোরআনের কিছু কিছু সমাজ পরিচালনার জন্য আপনি নিয়ে নেন না, আপনাকে কোরআন মানতে হবে, মুসলমান হতে হবে, এটা আমি দিচ্ছি না। এখন আপনাকে বলছি সমাজকে সুস্থভাবে পরিচালনা করার জন্য আপনি কোরআন এবং হাদিস থেকে কনসেপ্ট নিয়ে নেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার পৃথিবী চলবে সুন্দর। আল্লাহ রসুল বসে আছেন আর জানাজার সামনে দিয়ে যাচ্ছে, আল্লাহ রসুল দাঁড়িয়ে পড়লেন, জনৈক সাহাবী উঠে বলছে আল্লাহ রসুল আপনি দাঁড়ালেন মানে, আশ্চর্য কথা, ওই যে লাশটা আছে ওটা তো মুসলমানের নয়, ওটা একটা বিজাতির লাশ, আপনি উঠে দাঁড়ালেন মানে। তা আল্লাহ রসুলের উত্তরটা দেখেন, উনি মানুষ তো, কে মানবতা ধর্ম শেখায়, আল্লাহ রসুল বলছে উনি কি মানুষ না, তার মানে বুঝতে হবে
আমি যাচ্ছি গাড়িতে করে, যেখানে হোক, বিশেষ কোনো এ না থাকলে মানুষ যখন লাশ বহন করে চলে যাচ্ছে, সে যেই ধর্মের হোক না কেন, আপনাকে নেমে তাকে দেখতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। আছে কোথায় মানবতা? আল্লাহ রসুল শিখিয়েছেন, আল্লাহ রসুল আমাদেরকে মানবতা শিখিয়েছেন। সবাই শোনেন, আপনি আসুন মসজিদে, সলাত আদায় করুন, সলাত, আল্লাহু আকবার, এমন একটা বিধান, অবাক হয়ে যাবেন এই সলাত আপনাকে কত শিক্ষা দিয়েছে। দেখেন, যখন মক্কায় তোয়াফ করছি তো ভাবছি যে এত লোক, এ লোকের তো আমাদের মসজিদে তো কাতার টানা থাকে, তারপরেও লাইন আঁকা পাকা হয় কিনা, এত লোকের লাইন কি করে সোজা হবে, একটাও দাগ টানা নাই। যে দেখছি ইকামত হয়ে গেল, সুবহানাল্লাহ বিহামদি, সব সুন্দর করে লাইনে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে গেল, যেন মক্কার পাখিটাও সাইলেন্ট। বলেন 1000 লোক হয়েছে মিটিং এ, আরে 5 জন ভলেন্টিয়ার এমনি থাকায় চুপ করেন, এই বসেন, এই উঠবেন না, বলে কি বলে না, শৃঙ্খলা শিকানোর অন্যতম জায়গা। আমি যেবার প্রথম হজে যাই, সেবার 37 লক্ষ মানুষ হজ করেছিল, পরের রিপোর্ট 37 লাখ মানুষ দাঁড়িয়ে গেছে সালাত আদায় করার জন্য, সুবহানাল্লাহ বিহামদি, একটা আওয়াজ নাই। আর মদিনায় মসজিদুল নববী, আল্লাহ রাসূলের মসজিদে কোনো আওয়াজই হয় না, আল্লাহ রাসূল শুয়ে আছেন পাশে, সব মানুষ এসে তাহাজ্জুদে সালাত আদায় করছে, মানুষ বসে আছে, সুবহানাল্লাহ বিহামদি, কত যে মানুষ। আমি জিজ্ঞাসা করলাম এক ভাইকে, ভাই এই মসজিদ আর বাইরের চত্বর দিয়ে একসাথে কত মানুষ নামাজ পড়ে? তো বলছে 16 লাখ মতো হবে এক জামাতে, 16 লক্ষ মানুষ সালাত আদায় করতে পারে। আরে 16 লক্ষ মানুষ যেখানে জমায়েত হয়, একটা কথায় একটা কি কমান চিন্তা করেন, আল্লাহু আকবার, টোটাল সাইলেন্ট, সব হারা রাখুন। আপনার মশা বসেছে, মশাকে মারার এখতিয়ার আপনার নাই, মদিনায় বসে মক্কায় বসে। শৃঙ্খলা দেখেন, এক সলাতের মধ্যে কত কিছু আছে। দুই, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায় না, অজু করছি, সৌদি আরবে অজু করছি, তো টয়লেটের বাইরে একটা বেসিন রয়েছে, অজু করার পরে পা তুলে দিয়েছি ওই বেসিনে, তো এডমন্ড হ্যারিসন একজন ম্যানেজার ইংল্যান্ডের, উনি বেরিয়ে আসছেন, আমার পা তোলা ওর খারাপ লেগেছে, তা আমাকে দূর থেকে চিৎকার করে বলছে, হোয়াট আর ইউ ডুইং দেয়ার, স্যার আই এম ডুইং অজু, আমি অজু করছি। তো বলছে, তুই জানিস আমরা এখানে মুখ ধুই, আমরা আমাদের মুখ ধার, ভাই আমি তো নলে পা লাগাইনি, আমরা এখানে মুখ ধুই। তো আমি বললাম, স্যার হাউ মেনি টাইমস ইউ ওয়াশ ইউর ফেস হিয়ার, কতবার দিনে কতবার মুখ ধেন, মুখ ধুন আপনি? তো বলছে, মেবি 2 টাইমস ইন আ ডে, 2 বার তো আমি মুখ ধুই। তা আমি একটু মজা করে বললাম, স্যার আই ওয়াশ মাই ফিট হেয়ার 5 টাইমস ইন আ ডে, সো আই থিঙ্ক মাই ফিট ইজ ক্লিনার দ্যান ইউর ফেস। স্যার 5 বার হাত পা ধুই আমি, তো হিসাব অনুযায়ী পাও বাইরে থাকে, মুখও বাইরে থাকে, তা আপনার মুখের চেয়ে পা আমার বেশি পরিষ্কার না, আমি 5 বার আপনি ধোয়া শিখাচ্ছে কিনা। দেখুন, এটা বেরিয়ে থাকে, জার্ম লাগে, জীবাণু লাগে, গোসল করার পরেও গন্ধ হতে পারে, আর আল্লাহ একবার যে যে জায়গাগুলো গন্ধ হতে পারে ওই ওই জায়গাগুলো ধোয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে, আল্লাহ সুবহানাহু তাআলা। তাহলে আপনাকে শৃঙ্খলা শিখিয়েছে, সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে, সাথে শালীনতাপূর্ণ পোশাক পরতে শিখিয়েছে, সাথে পর্দার আইন শিখিয়েছে। আজকে ভারতবর্ষের বুকে মেয়েরা টাইট ফিট জিন্স প্যান্ট পরে ঘরে ঘুরে, তারপরে কিছুদিন পর বলছে, ও আমার মেয়েটা ধর্ষিতা হয়েছে, বলে কি বলে না? তো আপনি তো খাবার রাস্তায় প্রতিদিন পাঠাচ্ছেন, আরে যুবকরা, বখাটে যুবকরা কাজ নাই, তো আপনার মেয়েকে নিয়ে কল্পনা করবে, এতদিন গোপনে করতো, এখন সরাসরি করেছে, দোষটা কোথায়? আপনি ঢাকুন না, ঢাকুন, দেখুন ধর্ষণ কমে যাবে, কই সৌদি আরবে তো ধর্ষণ হয় না, 5 বছর 7 বছর পর পর একটা দুটো করে ধর্ষণ হয়, ইসলামী আইন আপনি প্রয়োগ করুন যে ধর্ষণ করলে তার হাত কেটে দেওয়া হবে, তাই সরি তার গলা কেটে দেওয়া হবে, একদম হয় পাথর মেরে মেরে ফেলতে হবে, নাহলে গলাটাকে কেটে দেওয়া হবে। কই, আজকে যদি এই আইন ভারতবর্ষে প্রণয়ন হতো, তো 80 পার মতো মেয়ে ধর্ষিত হতো তার মন্দিরে, কোথায় আছি আমরা? আপনি বলবেন জাতি শিক্ষিত জাতি, আমি বলবো এরা বড় বড় মূর্খ। আজ থেকে 30 বছর আগে 80 বার আমার কোনো মহিলা ধর্ষণ হয়নি, 8 বছরে শিশু ধর্ষণ হয়নি, আজকে 5 বছরে 7 বছরে যার যৌনাঙ্গ পূর্ণাঙ্গ হয়নি তাকেও আজকে ধর্ষিত হতে দেখা যায় পেপারে, সোশ্যাল মিডিয়ায়। তাহলে এরা মানুষ নাকি? আল্লাহ কোরআনে বলেছে এরা পশু, বালহুম আদল, এরা যে পশুর চেয়ে নিচ। আর এই পশুদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই পশুদের বিরুদ্ধে আমাদের লড়াই, তার জন্য আমরা ইসলামিক আইন কারণ করতে চাইছি। যদি আজকে আমরা সঠিকভাবে দিন ইসলামের দাওয়াত দিতে পারতাম প্রত্যেকটা জায়গায় গিয়ে, তাহলে মানুষ
মানবতাকে ফিরে পেত। আমি বলছি না আপনাকে আবার ধর্মগ্রহণ করতে হবে, আমি বলতে চাইছি আপনি পড়ুন, আপনার ভালো লাগবে, আপনি দেখুন আপনার ভালো লাগবে। আপনি আপনার জাতির জন্য, আপনার মেয়ের সুরক্ষার জন্য, আপনার নাতনির সুরক্ষার জন্য, যাতে করে খুলে আম ঘুরতে পারে, তাদেরকে কেউ তো উত্তক্ত করবে না, আরে ধর্ষণ তো করবে না, করবে না, ইবতিজগও করবে না, যদি ইসলামিক আইন কানুন এদেশে প্রণয়ন হয়। যদিও এটা আমাদের কল্পনা, তবে বলছি যে যারা শুনছি আমরা, তারা যদি প্রত্যেকটা এলাকায় এগুলাকে আমরা প্রসার প্রচার করার চেষ্টা করি। আরে ভাই, আমরা জঙ্গির মুখে লাথি মারি, জঙ্গিকে আমরা সাপোর্ট করি না। মুসলমান ভাই প্রশ্ন করে, শাহিনুর ভাই আমার একটা মুদিখানার দোকান আছে, ইঁদুরের অত্যাচার, আমি কি ইঁদুরকে মারতে পারবো? বুঝেননি আমার কথাটা? যে মুসলমান ইঁদুর মারার জন্য প্রশ্ন করে সে মানুষ হত্যা করতে পারে। যদিও কোনো আব্দুর রহমানের নামে কোনো ব্যক্তি মানুষ খুন করতে পারে, তো সে ব্যক্তি মুসলমান নয়। প্রথমে আপনাকে ধারণা করে নিতে হবে, কারণ যে ব্যক্তি ভালো মানুষ না সে মুসলমান নয়। একদম ক্লিয়ার কাট কথা, এর মধ্যে কোনো সমস্যা নেই। যে ব্যক্তি ভালো মানুষ নয় সে ব্যক্তি মুসলমান নয়। আরে মক্কার কাফেররা আল্লাহর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ রসুলকে মেরে ফেলবো, তাদের আমানত কোথায় রেখেছে? আল্লাহ রসুলের কাছে না, ও আমার নজরদারি তাই ঠিক আছে, ভদ্র মানুষ, ওর মতো ভালো মানুষ আমাদের মক্কায় নাই, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। কিন্তু ও যে বলছে 307টা মাবুদ চলবে না, একটা মাবুদের ইবাদত করতে হবে, এতে চটে গিয়েছে মানুষ। দাওয়াতের কাজ করতে হবে, আর এই দাওয়াতই পারে সমাজকে বদলাতে, কে বললো পারে না? সবাইকে দাওয়াত দিচ্ছে, আসুন আমাদের ইসলাম মসজিদে জলঙ্গিতে। 2012 সালের পূর্বে কই আমাদের ওখানে, আমরা তো মুসলমান ছিলাম না, মানে ভাবেন না, আবার এটুকু কোট করে বলবে শাহিনুর রহমান কিন্তু নতুন করে মুসলমান হয়েছে। আরে ভাই, ওটাকে মুসলমান থাকা বলে নাকি? ঈদু নিয়ে আসিলাম, ঈদে যেতাম নামাজ পড়তে, শুকর আলী মাঝে মাঝে হতাম, মানে জুমাতে যেতাম, এটা কি নামাজের মতো নামাজ বলে? 2012 সালের আগে রাহুলও পুজো করেছে, আরে আমরাও সরস্বতী পুজোতে ডান্স করেছি, ইন্নালিল্লাহ। তাহলে আমাদের মা বাবা আমাকে ইসলাম, আমাদেরকে ইসলাম বুঝাতে পারেনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিশেষ বিশেষ দায়ীকে পাঠায়, তার প্রথম ক্রেডিট তো আমি দেবো ডক্টর জাকির নায়েককে, আলহামদুলিল্লাহ। তাদের কারণে আজকে অসংখ্য মানুষ পরিবর্তন হয়েছে, এই পৃথিবীর কারণে, তাদের বক্তৃতা শুনে। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতের কাজ করি, যুবকগুলাকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ সবাই উচ্চ শিক্ষিত, সবারই মুখে দাড়ি, সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত সালাত ছুটে গেলে তার চোখে পানি আসে, ওই ইসরা আমাদের ওই মসজিদ তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। আপনার মসজিদ হয় না কেন? আমাদের ফজরে তো পরিপূর্ণ লোক থাকে, আমাদের ফজরও যতজন মাগরিব ততজন, একাদিন ব্যতিক্রম ঘটতে পারে, তবে তাকে আমরা সেভাবে আবার দাওয়াত দিই, কেন আপনাদের নাই কেন? আপনারা বলছেন আমি আমরা মুক্তিপ্রাপ্ত দল, এটাকে ভাবতাম যে যখন কোনো আহলুল হাদিস ব্যক্তিকে দেখবো, মুক্তিপ্রাপ্ত দলকে দেখবো, লোককে দেখবো, তখন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখলে মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার মুখে দাড়ি নাই, টাকুর নিচে প্যান্ট পান চাপাচ্ছেন, আপনি বলছেন যে আমি মুক্তিপ্রাপ্ত দল, কি করে সম্ভব হলেন দেখি? আরে আইসক্রিম যদি কত কোনোদিন গরম হয়, তাহলে এটাও সম্ভব হবে সেদিন। আপনাকে পূর্ণাঙ্গ ইসলামের পথে নেমে যেতে হবে, তার জন্য আপনাকে সাহায্য করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, আল্লাহ রাসূল আরে প্রতিদিন কি লাগিয়েছেন পাড়ায়, তো ঝামেলা, মাথা খারাপ, বলেন তো ব্যাপারটা। তো বলছে যে এই ব্যাপার, তো বলছে যে তাহলে তো খুব কঠিন কথা, শিক্ষিত মানুষ বুঝে ফেলেছে, খুব কঠিন কথা, তো আল্লাহ রসুল আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইসলাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত। ইসলাম গ্রহণ করার পরে বলছে, আপনি যে সলাতে দায় করেন এটা কে দিয়েছে? বলছে আল্লাহ, তো ভিতর এখানে চলেন বাইরে যায়। 21 বছর বয়স, 21 প্রায় 21 বা 22 বছর বয়স, আপনার আপনার মতো যুবককে আজকে আমার দরকার। তথাকথিত আলেম ওলামার উপরে আমার বিশ্বাস উঠে গেছে, তারা শুধুমাত্র সিজনাল বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, নিজের বাড়ি তৈরি করার জন্য, নিজের গাড়ি তৈরি করার জন্য, নিজের ব্যাংক ব্যালেন্সকে বাড়ানোর জন্য। সবাই নয়, ভুল বুঝবেন না, সবাই নয়, আমাকে যুবক যুবকদের দরকার, যুবকরাই যদি ইচ্ছা করে তো পরিবর্তন করতে পারে সমাজ। তাই তো কথা একটা মাঝে মধ্যে বলি, ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট হোয়েন ইউ আর ইন ব্যাচেলার মুড। তুমি যদি পৃথিবীকে পরিবর্তন করতে চাও, তুমি বিয়ে করার আগে পরিবর্তন করো, আফটার ইউ গেট ম্যারিড, তোমার যখন বিয়ে হয়ে যাবে ইউ ক্যান চেঞ্জ আর টিভি চ্যানেল অবশ্যই, টিভি চ্যানেলও চেঞ্জ করতে পারবে না। বউকে যদি বলেন যে বোঝে না, সে বোঝে না, দেখো দেখো একটু দেশের খবর নেই, তখন বলে ইউ জাস্ট কিপ ইউর মাউথ শাট, তিতর মুখ বন্ধ করো, আমি টিভি দেখছি, বুঝছি, এ কথা হতে হবে। আপনি এখন যুবক রয়েছেন, আপনাকে আমার দরকার, আপনাকে জাতির দরকার, ইউথ আর দ্য মেন ক্যাপিটাল অফ দ্য উম্মা, এই জাতির জন্য
এই জাতির ভালোর জন্য একমাত্র যুবকরা পারে। অতন্দ্র প্রহরী হয়ে যেমন করে তিনি ঘুরে বেড়েছিলেন উমার রাজি আল্লাহ তাআলা, এক একটা উমার জাতির মধ্যে হতে হবে, বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতা দিতে হবে। আমি শাহিনুর রহমান কতদিন বাইরে আছে আমি জানি না, হয়তো বক্তৃতার কারণে কোনো একদিন জেলের মধ্যে যাব। আপনি কি তখন ওই বালিশে মাথা খুঁটে কান্দবেন নাকি আমার জন্য দোয়া করবেন? আপনাকে হতে হবে যেমন এক ডক্টর জাকির নায়েক হাজার ডক্টর জাকির নায়েকে তৈরি করছে। আরে মালয়েশিয়াতে কেন, গোটা পৃথিবী থেকে আপনি চাঁদে পাঠিয়ে দেন না, আপনি অন্য গ্রহে পাঠিয়ে দেন, তারপরও জাতির সামনে হাজারো ডক্টর জাকির নায়েক রেডি করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। টেনশন করার কারণ নাই, দাওয়াত দিবেই মানুষ। আমাদের দাওয়াত এখানে চলবে না, জেলে তো চলবে, জেলে চলবে না, ব্যাস ছেলে দিলে ব্যাস, আর কিছু করার নাই, ওখানে তো কেউ থাকবে না, আমি একাই থাকবো। তবে আপনি আমাকে গ্রেপ্তার করার আগে, আমাকে ধরার আগে, আমার মাথায় লাঠি মাথার আগে মারার আগে আপনি আমার এটা আমার কোয়ালিটিটা আমার চলার ব্যাপারটা আপনাকে যাচাই করে নিতে হবে যে এ কোনোদিন জাতির খারাপের জন্য কিছু বলেছে কিনা। আপনাকে জেনা রুখতে হবে, আর আপনি অ্যাড দিচ্ছেন যে জেনা করলে কন্ডম পরে করো, কত বড় বিয়াদব, এটা শিক্ষিত মানুষের কাজ? আপনি লিখছেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, বলে না অন্য একজন মনীষীর কথা, জানি না এই বক্তৃতা কারো কাছে আবার আছে কিনা, এখন পর্যন্ত কই এখনো রিয়্যাক্ট হয়নি, আমি বলি এই কথাটা মিথ্যা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা মিথ্যা। আজ থেকে 30 বছর আগে শিক্ষিতারা কম ছিল না বেশি ছিল? কম ছিল। তখন 8 বছরে শিক্ষিত ধর্ষিত হয়েছে, আজকে শিক্ষিতরা বেশি না কম? এখন শিক্ষিত বেশি, ধর্ষণও বেশি, বলে না শিক্ষিত। শিক্ষা কাকে বলে? ও দা স্ট্রাগল এগেনস্ট ডাউরি পড়ছে মানে কলতলা সেনের দিচ্ছে, হ্যাঁ পণ নেওয়া ঠিক না, এটা আমাদের জাতির জন্য খারাপ। ইসলাম রাখেন দেখুন, পণ নেওয়া ঠিক না অমুক না, এটা জাতির জন্য খারাপ। তো তুমি কি করে বিয়ে করেছো? বেশি নিনি, একটা খালি কার নিয়েছি আর ঘর সাজিয়ে মেয়ে সাজিয়ে, কিচ্ছু নেয়নি, বিয়াদব কুলাঙ্গার। শিক্ষা মানে যা শিখলেন তা আপনার ভিতরে অ্যাপ্লাই করা, ইউটিলাইজ করা, ব্যবহার করা, এটা হচ্ছে শিক্ষিত। আমি তাই বলি কথাটাকে একটু কারেকশন করতে হবে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন এটা নয়, বরং প্রপার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। সঠিক শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন ধর্মগ্রন্থে এত পারফেক্ট শিক্ষা নাই যে শিক্ষা আল্লাহ রসুল দিয়ে গিয়েছেন। অতএব শিক্ষাতেও যদি আপনি, আজকে কো এডুকেশন চলছে, একসাথে শিক্ষা, তো একসাথে শিক্ষা করার মতো 5 শেষ হয়ে গেছে, ওকে আবার উপরে উপরে তুলে কি করবেন? জাতির সামনে দেখেন আপনি যেটাই করবেন সেটাই যেন অন্যায় হয়ে দাঁড়াবে। এখন আর কিছু বলতে গেলে এরা নতুন নতুন হাদিস কোথা থেকে আনলো, প্রসিদ্ধ কথা, একবারে সুপারহিট কথা বর্তমান সময়ের, একটা সুপারহিট কথা, দ্বিতীয় সুপারহিট, আরে বাপদাদা কি ভুল করেছে নাকি? ও তো বাপদাদা গ্যাস ব্যবহার করি না, আমরা করবো না বলে বয়কট কেউ করেনি, বাপদাদা মোবাইল ব্যবহার করেনি, এটা কেউ বলবে না, আল্লাহ আকবার, অবস্থাটা কি? তো বলছিলাম দাওয়াতের কাজ করতে হবে, আর দাওয়াতের কাজ করলে আমি কনফার্ম করছি, আল্লাহ কনফার্ম করেছে, আপনার অভিভাবক আল্লাহ। আর টেনশন আছে? নইলে তো অভিভাবক আল্লাহ বলে এতদিন ঠিকই আছে মনে হয়, নাহলে এভাবে মুক্তিয়াদের টিকবো কি করে ভারতবর্ষে? বুঝতে পারছেন না, ট্রেনে প্রোগ্রাম করতে যাচ্ছি, আমাকে দেখে বলছে জয় শ্রীরাম, তো ভাবলাম যে বলবো যে তোর মা বোনকে আগে দাঁড়িয়ে আছে বসার জায়গা কর, জয় শ্রীরাম মানে তো মানে শ্রীরামের তো গুণগান গাইছি, তোর মা দাঁড়িয়ে তুই জয় শ্রীরাম বলছি মানে কুলাঙ্গারের বাচ্চা কোথাকার, অবস্থাটা কোথায় আছে? বলছিলাম দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াতের কাজ করতে গেলে যদি প্রপারলি আপনি দাওয়াতের কাজ করেন, আপনার জাতি আপনাকে মেনে নেবে না, মানে একদম ইজিলি আপনাকে গ্রহণ করবে না। আল্লাহ বলছেন, লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা, আকিমিস সলাত, সালাত কায়েম করো, আমরু বিল মারুফ, সমাজে যত মানে মানে ভালো ভালো কল্যাণকর কাজ তা মানুষকে বলো, অনানি মুনকার, আর খারাপ কাজ হচ্ছে বাধা দাও। এই এই এইখানেই নবীন বরণের নামে, ঈদ মিলনের নামে বেশ্যালয়ের মেয়েদেরকে এনে, বেশ্যালয়ের মেয়েদেরকে এনে নাচায় কেন? আপনারা কি হিজড়া হয়ে গেছেন? এদেরকে রুখার চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে রুখার চেষ্টা করতে হবে। আপনি জলসার জন্য পারমিশন নিতে গেলে বলছে যে 60 ডেসিবেলের উপরে যেন আওয়াজ না যায়, সারা রাত যে লোক তার গানে ডিজে বাজছে, সে বলছে 3 মিনিটের আদানে ঘুম নষ্ট হয়, আর ওই জাতি তার আবার গান শুনছি, আমাদের লজ্জা লাগার দরকার। যদি আপনি অন্যায় কাজকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার পিঠের চামড়া থাকবে না। ওখানে বলা আছে ছেলেকে বলছে বেটা অসবির আলামা সাবাক, ধৈর্য ধারণ করো, জাতি তোমার এই কথা মেনে নেবে না। আজকে সব কথাকে নতুন কেন মনে হচ্ছে? আলে মনে মনে সঠিকভাবে বক্তৃতা দেয়নি, তাই আমরা বের করে বের করে বের করছি যে এইটা ছিল এই অবস্থা। আপনি এক রাত্রি বেলায় সারা বছরের পাপ ক্ষমার চেষ্টা করছেন, করছেন কি করছেন না? করছেন তো,
আপনাকে বলা হলো ফজরের সালাত জামাতে আদায় করেন, ঈশার সালাত জামাতে আদায় করেন, এবার বাড়িতে গিয়ে ঘুমিয়ে যান। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ঈশার সালাত আদায় করলো জামাতে গিয়ে আবার ফজরের জামাত ধরলো, সারা রাত ঘুমিয়ে থাকলো কিন্তু তাহাজ্জুদের নেকি হলো, সুবহানাল্লাহ বলবেন না, সারা রাত শুয়ে থাকলো কিন্তু তাহাজ্জুদের নেকি হলো। তো ঘুমিয়ে যদি তাহাজ্জুদের নেকি হয় তাহলে শবে বরাত কেন খুঁজছেন? শবে বরাতের আরবি আজকে বলেছি, ফেসবুকে লাইভ আছে দেখে নেবেন, শবে বরাতের আরবি হচ্ছে লাইলাতুল কদর। ওটা কোন মাসে? ছোট্ট একটা কথা বলে বক্তৃতা শেষ করছি, শবে বরাতের একটা রোজাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য, শবে বরাতের একটা রোজাই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। জাতিকে পৌঁছে দেন, যে যেখানে আছেন পৌঁছে দেন। আর এটা ডিটেলস পেতে হলে ফেসবুকে আজকের লাইভ আছে শবে বরাত। তো দাওয়াতের আলেমদের ভূমিকা এই সমাজে প্রবল, তা আলেম ছাড়া সমাজ শুধরাবে না, কারণ ইমানদার ছাড়া সোসাইটি কখনো ভালো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে দাওয়াত তাবলীগ করা তৌফিক আদা করুক সবাই। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ইসলামপুরের মানুষের বোধোদয় হয়েছে, আমার খুব কাছের দুটো মানুষ আছে, একটা নাজিরপুরের রবিল ভাই আর হান্না টেলিকম জাকির ভাই, এদেরকে আমি বলি যে ডোমকল, এই মৈলুন ভাই তো এখানকার না, ও তো মালদার লোক, এই ডোমকল আর আমাদের এই ইসলামপুরে এই দুই জায়গাটা মৃত, দাওয়াতের কোনো অগ্রসর নাই, খুব কষ্ট হয়। তো মাঝে মাঝে এরকম কনফারেন্সের আয়োজন করবেন, আমরা তো টাকা পয়সা নেই না, কন্টাক্টও নাই, তারপরে টেনশন কেন? আমি রাহুল ফ্রি থাকলে, মৈলুন ভাই ফ্রি থাকলে আমরা এসে নিজের তেল খরচের টাকা মানে বক্তৃতা করে যাব, আপনারা পরিবর্তনে এটাই চাইছি। তো এই ধরনের ভাইদেরকে আরও সুবুদ্ধি দান করুক সব বলে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ আবারও তোমার কাছে ওই দোয়া, ডক্টর জাকির নায়েক আল্লামা আদিল হোসেন সাইদিকে আবারও একই প্ল্যাটফর্মে দেখতে চাই, সব বাধা বিপত্তি পেরিয়ে যেন একই প্ল্যাটফর্মে এসে দাওয়াতের কাজ করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। এক অতীব শেষ দোয়া, শেষ কথা এই যে হানাফি শাফি মালিকি খারেজি মুতাজিলা জামাত ইসলাম কিচ্ছু না আল্লাহ গো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সবাই আমাদের ভাই, অতএব এই কালেমার ভিত্তিতে যেন আমরা সবাই ভাই ভাই চলতে পারি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।